नमस्कार पुंडीबाड़ी विवेकानंद मॉडल स्कूल मिठुन राय सरकार क्लास निच्छी पंचम श्रेणी परिवेश बोईटी इतिहास विषय क्लास गत क्लासे तुम्हारे पढ़िएछिलाम स्मरणीय जारा ए विषय तुम्हारे क्लास दिए सेखाने तुम्हारा अल्प किछु बाकी आछे कयेकजनेर नाम स्मरणीय जारा तुम्हारा एकटु बाड़ीते पढ़े निओ। तो आमी एखन चले जाच्छि परेर विषये दिवस पालन। आमरा आगेर चैप्टारे आमरा देखेछिलाम पढ़ेछिलाम जे आमरा केन जारा स्मरणीय तादेर कथा पढ़बो। आमरा जानि आमरा समाज गठनेर क्षेत्रे एबं तादेर आदर्श आमरा मेने आमादेर नतून भावे निजेदे सजाब एभावे आमरा तादेर स्मृति स्मरण करे आमरा एगिए चलब। तो आमरा जानि जे दिवस पालन एटा आमादेर कर्तव्येर मध्ये पड़े जेहेतु आमरा एटा देशेर नागरिक जार जन्य आमरा सेई देशेर से आचार विधि एबं कृष्टि संस्कृति मेने चलब। एटा आमादेर एकटा सामाजिक दायित्व সেই কথা মাথায় রেখে আমরা বিভিন্ন দিবস পালন করব। তোমরা জানো তোমরা স্কুলে বিভিন্ন দিবস পালন করো তোমরা, যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, এভাবে বিভিন্ন দিবস আমরা পালন করে থাকি। প্রত্যেকটা দিবসে এক একটা কিছু এক একটা নির্দিষ্ট মাহাত্ম্য থাকে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। যেমন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা কেন পালন করব, যেই দিন আমাদের গাছ লাগানোর মাধ্যমে আমরা সেই দিনটিকে পালন করে থাকি। কারণ কি, আমাদের বিশ্ব যাতে শান্তি, বিশ্ব যাতে সুন্দর হয়, বিশ্বকে যাতে আমরা আরো সুন্দরভাবে সাজাতে পারি, নির্মল হয়, এই বিশ্বটাকে যাতে আরো আমরা বাসযোগ্য করে তুলতে পারি, সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। 15ই আগস্ট তোমরা জানো আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের ইংরেজ শাসন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। 200 বছর ধরে ব্রিটিশ শাসন ইংরেজরা আমাদের দেশকে কারারুদ্ধ করে রেখেছিল, আমরা নিপীড়িত শোষিত ছিলাম, আজ আমরা মুক্ত স্বাধীন। 15ই আগস্ট যেমন 26শে জানুয়ারি সেই দিনটিকে আমরা পালন করি, আমরা সবাই পালন করি। 1950 সালে 26শে জানুয়ারি ভারত দেশটি প্রজাতন্ত্র হয়েছিল, যা আমরা সেই দিন সংবিধান স্বীকৃতি দিয়েছিল এবং সেই দিনই আমরা নিজেদের সাধারণতন্ত্র বলে মানুষ যে আমরা নিজেরা এই দেশকে শাসন করব, জনগণ দ্বারা নিয়ন্ত্রিত একটি দেশ, সেই হিসেবে আমরা 26শে জানুয়ারি দিনটিকে পালন করি। আবার কি আমরা পালন করি, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করে থাকি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণর আদর্শে অনুপ্রাণিত সেই দিনটি, তাকে সামনে রেখে আমরা শিক্ষক দিবস দিনটি পালন করে থাকি। আমরা জানি ভীমরাও আম্বেদকর, তিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন। এভাবে আমরা বিভিন্ন দিবস আমরা পালন করে থাকি। আমরা এত কয়েকদিন আগে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করলাম, 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলাম আমরা। এভাবে আমরা বিভিন্ন দিবস পালন করে থাকি এবং সেই তারিখ কেন পালন করতে চাই, কি দিবস নাম দেব, কিভাবে পালন করব, তোমাদের বইতে আছে দেখবে
পেজ নাম্বার 94 পেজ। এই পেজে তোমাদের দেখো এখানে দেওয়া আছে এই ক্ষোভটি তোমরা বাড়িতে পূরণ করবে। পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নমস্কার।